দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। 15 ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দ্বারা নিবন্ধিত মোট 21,23,049 জন সক্রিয় বিদেশি কর্মী দেশটিতে রয়েছে। 5টি সর্বোচ্চ দেশের নাগরিক নিয়ে গঠিত এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, মিয়ানমার এবং ভারতের নাম। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, বৈধ ভ্রমণ নথি এবং পাসপোর্ট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশকারী বিদেশিরা অপরাধ করেছে বলে গণ্য হয় এবং অভিবাসন আইন 1956 এবং 63-এর অধীনে বিধান লঙ্ঘন করে বলে প্রতীয়মান হয়। তিনি বলেন যে বিদেশি শ্রমিকরা পাস তথা ভিসা নেয় না এবং অভিবাসন আইন 1959 এবং 63-এর বিধানের বিপরীতে কোনো অভিবাসন অপরাধ করে তাদের অবৈধ অভিবাসী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তিনি বলেন, ইমিগ্রেশনের মাধ্যমে মন্ত্রণালয় সর্বদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে দেশটিতে অবৈধ প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি রোধ করার জন্য অবিচ্ছিন্ন সমন্বিত অভিযান পরিচালনার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়। ইমিগ্রেশনের ব্যাপারে তিনি বলেন, 220টি হটস্পট ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে যেখানে বিদেশিদের অবস্থানের কেন্দ্রবিন্দু বলে মনে করা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ করে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং ইমিগ্রেশন সেখানে সমন্বিত পদ্ধতিতে অপারেশন পরিচালনা করে। এর আগে দাতুশ্রী হিসামউদ্দিন হুসাইনের এক প্রশ্নের জবাবে সংসদে লিখিত উত্তরে এ সকল কথা জানান সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন KL মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। মালয়েশিয়ার জাতীয় সংসদের সদস্য হিসামউদ্দিন বিদেশিদের সংখ্যার অনুমান জানতে চান। পারমিট ছাড়াই মালয়েশিয়াতে প্রবেশ করেছেন কিংবা ওয়ার্ক পারমিট নেই এমন কর্মীর সংখ্যা ঠিক কত, তারা মালয়েশিয়াতে কিরূপ সংখ্যায় আছেন, সেটি মোকাবেলায় সরকারের পদক্ষেপ কি, এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ সকল কথা জানিয়েছেন। ইমিগ্রেশনের জন্য মালয়েশিয়া কর্মরত সকল বিদেশি কর্মীদের রেগুলেশন 11 ইমিগ্রেশন রেগুলেশন 1963 অনুযায়ী একটি বৈধ অস্থায়ী কাজের ভিজিট পাস বা PLKS থাকতে হয়। বিদেশি কর্মীরা শুধুমাত্র কোটার অনুমোদনের অধীনে উৎপাদন, নির্মাণ, বৃক্ষরোপণ, সেবা, কৃষির পাশাপাশি খনিও খনন সহ অনুমোদিত খাতগুলোতে কাজ করতে পারে। সাইফুদ্দিন নাসুশন জানিয়েছেন, ইমিগ্রেশন দেশে অবৈধ অভিবাসীদের আগমন রোধে বিভিন্ন পদক্ষেপ এবং উদ্যোগ নিয়েছে, যার মধ্যে জাতীয় আইনের বিধান লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার এবং নির্বাসন করার জন্য সময়ে সময়ে এনফোর্সমেন্ট অপারেশন চালানো হয়। তিনি বলেন, ইমিগ্রেশন দেশের প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং চেক কঠোর করেছে এবং দেশে বিদেশি দর্শনার্থীদের তাদের মূল দেশে ফেরত যাওয়ার রিটার্ন টিকিট অবশ্যই দেখাতে হয়। এ সময় তিনি আরও জানিয়েছেন, চলতি বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত ইমিগ্রেশন মোট 6,306 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।